এজন্য সম্মান তো দেবেন না এই মানহাজগুলো আমাদের পার্থক্য করতে হবে এই আমাদের দেশে ম্যাক্সিমাল সুফি বাংলাদেশে আংলাদেশ এই জামাত ছাড়া কোন জামাত না যাদের মধ্যে তাসাউফের গন্ধ নাই তাসাউফ একটা নষ্ট জিনিস যার মধ্যে যত বেশি মাত্রা যাবে সে তত পথভ্রষ্ট এই যে কথা কথে তো মাইক ভান্ডারি আক্রোশি একশো বার তাসাউফ মানে একশো বার বন্ধ তারা একশো বার তার ভ্রান্ত সম্মানিত সদেবেন্দ্র এজন্য আপনার তাসাউফের একটা শিক্ষা কি মুরিদরা তারা লাশের মতো থাকবে যেমন গোসল করেন লাশের কোনো সারা শব্দ নাই কোনো প্রতিবাদ করতে পারবে না মুরিদ না এবং তাদের মিথ্যাচার বিরাট মিথ্যাচার তাদের বর্ণনা করতে হবে বাংলাদেশরা তো এটা কোশ্চেন কাল মেনে নেবে না বাংলাদেশরা তো বড় সমস্যা নিজেরা ফতুয়া দেয় নিজেরা প্রত্যেকে নিজেদের মুস্তাহিদ মনে করে বিরাট সমস্যা কিন্তু কিন্তু আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে আলেম ওলামারা আমরা আলেম ওলামাদের আমরা সম্মান করি না অনেক ত্রুটি আছে বড় বড় আলেম ওলামাদের আমরা অনেক পক্ষপাতিত্ব করি উনি আমার গ্রুপের কাজ অনেক সম্মান করে দিলাম হাইলাইট করে দিলাম আর অন্যদের তুচ্ছতা ছিল করে দিলাম এটা উচিত না এটা অনুচিত প্রত্যেক মানুষকে আমরা সম্মান করে আমাদের দল এভাবে প্রত্যেক আলেমকে সম্মান করতে হবে আমাদের মাঝামি ভাইরা বলে যে আমার এমা বাবু হান রহমতুল্লাহকে গালাগালি করে মিথ্যাচার আমার জানা মতো অধ্যক্ষ একজন নির্ভরযোগ্য আলে মারা দিছে এমা বাবু হানিফ তো দূরের কথা হালাফি মাসাবের যার শীর্ষ আলেম তাদের আমরা গালাগালি করি না বলেন ঠিক কিনা তার কারণ গালাগালি